হ্যালো গাইস, আমি আবার চলে এসেছি অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে কি, যে কেন বলো, যেতে যেতে দেখাবো কোথায় যাচ্ছি। তো আগের ভিডিওটাতে আমি মুরগি লড়াই নিয়ে করেছিলাম, তো কি কপালের জন্য এজ রেস্ট্রিকশন পড়ে গেছে আমি বুঝতে পারলাম না, কিন্তু তারপরে বুঝতে পারলাম যে হ্যাঁ কেন পড়েছে। তো এটা আর করতে দেবো না, তো চলো ঘুরে আসি ভালো জায়গা বলেই থাক। আজ আমি যাচ্ছি সুনুক পাহাড়ি হাট। অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, একবার গেছিলাম আগে, অনেকদিন আগে গেছিলাম। তো এখন বৃষ্টি ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার, কোনো রোদ টোদ কিচ্ছু নেই। তো আজকের দিনে দেখা যাক কীরকম হাটে কী বসেছে আর কী কী পাওয়া যায় না পাওয়া যায়, সব ভ্যারিয়েন্ট সব কিছু নিয়ে। আর বাবা বলছিল ছাঁচি পেঁয়াজ আর রসুন আনতে, তো কোনোদিনও কিনে নিয়ে আসতে, দেখা যাক অভিজ্ঞতায় কেমন কী কিনতে পারি। সো বাই বাই, চলো একদম রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। হেলমেটটা কী বলবো, আমার হেলমেটটা একটা দাদা নিয়ে গেছে পরশু, এখনও পাইনি হেলমেট, তো এটা নিয়ে যাচ্ছি আপাতত। ধন্যবাদ, তেল খুবই কম আছে, দেখা যাক যেতে পারি। তো তো ফাইনালি আরও অনেকটা রাস্তা আমি চলে এসেছি, তো শব্দ গাড়ির জন্য অতটা বুঝতে পারছি না, তো রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। সেই ফাঁকা রাস্তা, তো অসুবিধা হচ্ছে কি আমার ধান্নতে তেল খুব একটা নেই, দুটো কাটা মাত্র রানি, তো চিন্তা ওইখানেই, তারপর দেখা যাক চলো। ওয়েদারও খুব একটা ভালো লাগছে না। তো ফাইনালি আমি চলে এসেছি সুনুক পাহাড়ি হাট। তো অনেক শব্দ কোলাহল, তো আমি আর নিজের মুখটা আর শো করছি না, এরপর একদম গোটাটা শো করে দিচ্ছি এই যে পিছন দিকে হাট। তো কী কী পাওয়া যায় মোটামুটি দেখি, কাউকে কিছু জিজ্ঞাসা করবো না, ডাইরেক্ট শুধু ভিডিও করবো। অনেক অনেক গাড়ি টাড়ি অনেক কিছু আছে, তার মধ্যে এইটা জায়গাটা হচ্ছে আর কি মানে ছাগল, প্রচুর ছাগল, অনেক কিছু, অনেক কাকারা ছাগল নিয়ে বসে আছে। তো ছাগলটা শুধু এখানে মেন এই জায়গাটাতে, যে কার্যালয় অনেক কিছু আছে। এরপরে শুরু হচ্ছে মুরগি মেলা, ব্লগের কন্টেন্ট মাইরি, তাও কন্টেন্ট কন্টেন্ট, কিছু তো বানানো পড়ে গা, কিছু তো লিখানো পড়ে। সকলের পছন্দের বিপের বীজ, উন্নত মানের এবং উচ্চ ফলনশীল, অর্থাৎ বীজ নিয়ে একবারে আপনার কাছে হাজির হয়েছি আমরা, তাও আবার মাত্র 10 টাকায়। হ্যাঁ ঠিকই শুনছেন, মাত্র 10 টাকায় উন্নত মানের উচ্চ ফলনশীল হাইব্রিড 10। তো আজকে সুনুক পাহাড়ি হাটে টার্কি মুরগি দেখা গেছে। অনেক মুরগি নিয়ে অনেকেরে বসেছে, কাকা দেখছে কেন ওর কাছে, আমি কিডনি চেয়ে নিয়েছি কাকার কাছে, ভিডিও তো বানাচ্ছি, কিডনি তো চাইনি বস। তা
মাছ ধরার ছোট এক ধরনের ট্র্যাপ আর কি। এরপর এই দিক থেকে শুরু হচ্ছে আর কি গরু আর মোষের বাজার। অনেক গরু মোষ, মানে কয়েক হাজার হাজার গরু মোষ দেখতে পাওয়া যায় এখানে। অত তো আমি হাজার হাজার গুনে দেখাতে পারবো না ভায়া, যে কোটা চোখের সামনে পড়ে সে কোটাই আপাতত সামনে আনছি। গরু দেখো ছোট বাছু, গরু গুনে শেষ করা যাবে না এখানে এত আছে। আরেকটা মার্কেট এখানে, মানে ওই মার্কেটের মধ্যে বিভিন্ন রকম সবজির বীজ পাওয়া যায় আর কি। কাকা বীজ প্যাকিং করছে, খাট টাট অনেক কিছু আছে এখানে। গোটা এরিয়াটা এই সাইডটা গোটাটা আর কি বীজ টিজের জন্য। জামা প্যান্টও আছে ওইদিকে, চলো অন্য কোথাও দেখা যাক। পেঁয়াজ 50 টাকা কেজি, তো বেছে বসে নেবো। ঘরে বলেছে ছাঁচি আলুটি আনতে আর রসুন, তো আর অনেক কিছুই সবজি আছে, সবই তো পাওয়া যাচ্ছে। তো পেঁয়াজটাই দেখি নিয়ে পর যাই, কারণ নিতে নিতে তখন আর ভিডিও করা একটু অসুবিধা। শেষে কিছু খাওয়া দাওয়া, সেই জন্য ছোলা ভাটুরা আছে, চপ পুরি আছে, কেমন করে একদম টাটকা ভাজা চলছে। বলতে না বলতে চলে এসছে আমার ছোলা ভাটুরা খাওয়া যাক। এরপর আবার একবার এলাম টার্কির কাছে, আর সব থেকে মেন আকর্ষণ প্যারেট বিক, যে আসিল মুরগি যেটা বলে, সেটা এক পিস আছে এখানে দেখলাম, দারুণ কোয়ালিটি, তো সেটার দিকে নিয়ে যাচ্ছি। দেখো এটা হচ্ছে সেটি, ফোটের কোয়ালিটি। সব এখানটা দিয়ে বেরোচ্ছে। তো ফাইনালি সুরুক পাহাড়ি হাট পরিদর্শন মোটামুটি সম্পন্ন হলো। এরপর বাড়ি যাব, অনেকক্ষণ হলো যে অনেকক্ষণ এসেছি। শর্টের উপরে ভিডিওটা বেশ দেখালাম, খুব একটা বড় করলাম না। বাড়ি যাই আস্তে আস্তে, কটা বাজলো টাইম, 11:33, 11:30 বেজে গেলো। অনেক গরম লাগছে, মেঘমেঘ ওয়েদার, কিন্তু তার মধ্যেও আবার সূর্য মামা উঁকি মেরেছে অনেকক্ষণ পর। তো বাই বাই, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নতুনত্বর উপর একটা ভিডিও আনলাম, এটা ভালো লাগলো, মন গেল ওটা সুরুক পাহাড়ি হাটে কী কী আপডেট, কী কী আসে কি না আসে। আর আমি যে ছাঁচি পেঁয়াজ কিনেছি সেটা দেখাচ্ছি। এই যে আমি ছাঁচি পেঁয়াজ নিয়েছি, জানি না বাবা কেমন দিয়েছি, প্রথমবার কিনলাম। মাটি লাগালাগি আছে, বললো তো ঠিকই আছে, ভালোই আছে। আমিও একটু আধটু দেখলাম, খুব একটা ভালো বাঁচতে পারি না। তো এত দূরই রইল ভিডিওটি, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এখানে গরু বেঁধে নিয়ে যাচ্ছে আবার, মুরগি টুরগি সব। তো বাই বাই, সিয়া, গুড নাইট।